একটি অনির্বাচিত আইনজীবী সরকার দেশের নেতৃত্ব খালেদা জিয়াকে ভয় পায়, দেশের নেতৃত্ব খালেদা জিয়াকে ভয় পায় এই জায়গায় জায়গায় এবং খালেদা জিয়ার দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ভয় পায়। এজন্যই আজকে এখন খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয়, এদেশে পরীক্ষিত জনপ্রিয় নেত্রী, তিনি যতবার জাতীয় সংসদে যত আসন নির্বাচন করেছেন জনগণ তাকে নির্বাচিত করেছে, তাই সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এটা হচ্ছে তার সবচাইতে দোষ। আজকে বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, এটা হচ্ছে তার দোষ। বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন, সেটা হচ্ছে তার দোষ। আজকে সেই জন্য বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে। বেগম খালেদা জিয়া এদেশে স্বৈরাচারের কবল থেকে আপোষহীন নেতৃত্বের মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। অতএব এদেশে গণতন্ত্র হত্যা করার যে ইতিহাস তা হচ্ছে আওয়ামী লীগের, আর গণতন্ত্রকে পুনরুদ্ধারের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারে একমাত্র সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার নামে এসেছে। সেই জন্যই আজকের সরকার যেহেতু গণতন্ত্রকে ভয় পায়, জনগণের শক্তিকে ভয় পায়, সেই জন্য বেগম খালেদা জিয়াকে আজকে কারারুদ্ধ রেখেছে। আজকে বাংলাদেশ একটা এমন একটি অবস্থা যে শাসনরুদ্ধকর অবস্থা, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশে গণতন্ত্র আজকে আওয়ামী লীগের বাক্সে বন্দী, আজকে ধরো অর্থনীতি লুটেরাদের হাতে, ব্যবসা বাণিজ্য আজকে ব্যাংক এ যারা বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে খেলাপি হয়ে রয়েছে, আজকে খেলাপিদের হাতে দেশের অর্থনীতি, তাই শেয়ার বাজার আজকে করুণ অবস্থা। আজকে মানুষ কোনো ক্রমই এদেশের জনগণ তারা নিজেদেরকে নিরাপদ মনে করে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে এদেশেকে নৃশংসভাবে আমাদের একজন ছোট বোন মারা গিয়েছে, মানুষ নিরাপদ নয়। আজকে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে প্রথম দায়িত্ব গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আমাদের গণতন্ত্রের মাতা দেশনীতি বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না। তাই আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রীকে মুক্ত করা এবং তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আজকে এই দেশ অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে, অস্বাভাবিক সরকারের দিনে, অস্বাভাবিক বিষয় কোনো দিন বেশি দিন স্থায়ী হতে পারে না, অস্বাভাবিক বিষয় চিরস্থায়ী হতে পারে না। পৃথিবীর ইতিহাসে প্রমাণিত এই অস্বাভাবিক অবস্থা থেকে অবশ্যই দেশ মুক্তি পাবে, এর জন্য দেশনেত্রীকে মুক্ত করে তার নেতৃত্বে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে আপনারা আগামী দিনে যে যে অবস্থানে আছেন ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে শরীর হওয়ার জন্য এবং সেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান। আজকের মতো এখানে আমি শেষ করছি।